গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। এই দেখো আমি চলে এসেছি, গরম গরম সামনে লাল চা দেখতে পাচ্ছ তোমরা। আর এই বিছানা, বাউলের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কম্বলগুলো। শীতটা পার হলে আমাদের কম্বল গুছানো থেকে আমাদের রেহাই। যাই হোক, গুছিয়ে নিচ্ছি। আর বাবুনের আমার চা নিয়ে নিয়েছি, ও বাবা উঠতে দেরি করে, পরে খায়। আর মা বাইরে বসে ডাইনিংয়ে চা খাচ্ছে, আর এখানে আমি চাটা নিয়ে নিয়েছি একসঙ্গে খাবো বলে। বাবুন ব্রাশ করছে, এতক্ষণ আমি এটা গুছিয়ে নিচ্ছি। এই যে আমি আর বাবুন এখানে চা খেতে বসে গেছি। আর বাবুন আজকে সানডে, সব ছুটি স্কুল, সেই সরস্বতী পুজো হয়েছে। সরস্বতী পুজো হলো বৃহস্পতিবার দিন, তারপর দিন স্কুল ছুটি থাকে শুক্রবার দিন। সরস্বতী পুজো কবে হলো মনে করতো? বুধবার। সরস্বতী পুজো পরদিন তো স্কুল ছুটি থাকে সবারই, তারপরের দিন শুক্রবার ছিল, গেল না। শনি রবি তো বন্ধই থাকে। যাই হোক, এই তো আমি এখন চা মুড়ি নিয়ে বসে গেছি। সকালবেলা উঠে চা মুড়ি খাই আমরা। বাবু মুড়ি খায় না, খায় না বলতে বলতে ভালোবাসা খায়। উনি বসছে কুকিস খাচ্ছে, আর ও ঘুমাচ্ছে, আমি উঠিনি। মাছ এনেছে, এই যে মাছের ঝোল হচ্ছে, মা এখানে সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করছে। আর এই যে মাছ ভাজার তেল টেল একটু ভাজছে। আর আমি হচ্ছে এখানে, যেহেতু চিকেন আমাদের বাইরে রান্না হয়, সেই জন্য চিকেনটা যে বাইরে এখন এটাকে ম্যারিনেট করবো আর বসাবো, রান্না বসাবো। দেশি মুরগির মাংস এনেছে, এখানে আদা জিরে টমেটো দিয়ে দিয়েছি, যে লবণ পরিমাণ মতো দিয়ে ছোটো ছোটো আলুও দিয়ে দিলাম। সবই একসঙ্গে আজকে করবো, আগের দিন একরকমভাবে প্রসেস করে রান্না করি আমি। পেঁয়াজ রসুন সব মশলা দিয়ে একবারে চড়িয়ে দিল রান্না। কোন সময় পেঁয়াজটা ভেজে নিই, কোন সময় আদা কষিয়ে নিই, মশলা কষিয়ে নিই, একের দিন একরকমভাবে করি। কি বাবা প্রিয় এসে বসে আছে, মাংস রেখে নি। মা একটা তেল দাও তো। দাও ব্যাস। কাঁচা লঙ্কা বাটা দিব, এখন নাড়লে ভাত জ্বলবে। ওই তো এখন মেখে নিচ্ছি, এরপর একবারে হাতা দিয়ে নেড়ে বসিয়ে দিই, গ্যাসটা লাগাই। বসিয়ে দিলাম। ঠামা আর দুই নাতি মিলে কি করছে, মটরশুঁটি ছিটছে বসে বসে মানে। আর আমি এখানে চিকেন রান্না করছি, চিকেনের মধ্যে একটু দিয়ে দিলাম মিট মশলা, অল্প একটু পরিমাণে। বাবুন বাবা ডাকে, ওইদিকে রান্না বাড়ি তো হয়ে গেছে, ওইদিকে আমি চিকেনটা করে নিচ্ছি। না চিকেন দিয়ে ভাত খেতে বসে পড়েছে, পাতায় খাওয়া দাওয়া হচ্ছে, কারণ হচ্ছে চিকেনের সেট আলাদা, যদিও বাসন থালা আছে প্লেট আছে, তো পাতাতেই খাই, কাগজের পাতাগুলো ফেলে দিই, হয়ে যায়। কেমন হয়েছে রিও মাংসটা, কেমন হয়েছে বাবা, কেমন হয়েছে মাংসটা বলো? ওরকম জেম করে কোনটা খেতে পারছো না? আচ্ছা ঝাল লেগেছে নাকি? আস্তে আস্তে খাও। আচ্ছা খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। যেটুকু কাজকর্ম করার পর এখন ছেলের সঙ্গে তো একটু খেলার টাইম দিতেই হবে, সেই জন্য দেখ আমরা এখন খেলবো ব্যাডমিন্টন। আমাদের এইটুকু জায়গার মধ্যে আমরা এখন ব্যাডমিন্টন খেলবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের মা ছেলের ব্যাডমিন্টন খেলা। তুইও কখন
না তুই পক তুলবে হ্যাঁ ঠিক আছে রিও ঠান্ডা দিনে এরকম একটু লাফালাফি করে খেললে শরীরে গরম ধরে যাবে একটু উঠতে কষ্ট বিছানা থেকে কিন্তু খেললে একটু এনার্জি হবে এনার্জি গরম ধরবে শরীরে তো আজ দেখো আমাদের ব্যাডমিন্টন খেলা কমপ্লিট রিও আয় এখানে আমরা ব্লগটা শেষ করছি এই যে অনেক ব্যাডমিন্টন খেলা হলো আমরা হাঁপিয়ে গেছি তো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানাবে কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবে প্লিজ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আর এই দাদা গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট গুড নাইট